সিনেমা পাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খান ও অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমতুল্লাহর বিষয়টি। প্রযোজকের দাবি, তিনি শাকিব খান অভিনীত অপারেশন অগ্নিপথের প্রযোজক। অভিনেতার বিরুদ্ধে তিনি অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও অসামাজিক কার্যকলাপের মতো গুরুতর সব অভিযোগ এনেছেন। গেল 15 মার্চ এমন অভিযোগের পর রীতিমতো আগুন ধরে যায় পুরো ইন্ডাস্ট্রিতে। এরপর বিষয়টি সমঝোতার চেষ্টায় পরদিন ঢাকার একটি রেস্তোরাঁয় বসেন শাকিব খান ও রহমতুল্লাহ, কিন্তু সেখানে কোনো সমঝোতা হয়নি। এরপর শাকিব ছুটে যান গুলশান থানায়, সেখান থেকে ডিবি অফিস। এর মাঝেই গেল 18 মার্চ, অনেকটা গোপনে দেশ ছাড়েন প্রযোজক রহমতুল্লাহ। মার্চ অস্ট্রেলিয়া থেকে প্রযোজক রহমতুল্লাহ জানান, পালিয়ে আসিনি, কাজের টানেই অস্ট্রেলিয়া এসেছি, আমি আবার বাংলাদেশে আসব, অল্প কিছুদিনের মধ্যে সব প্রমাণ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। শাকিবের বিরুদ্ধে অভিযোগের কোনো তথ্য প্রমাণ থাকলে সেগুলো কেন সামনে আনছেন না, এমন প্রশ্নে শাকিবের বিরুদ্ধে ওঠা একটি অভিযোগের কপি গণমাধ্যমে পাঠান রহমতুল্লাহ। সেখানে দেখা যায় শাকিবের অসামাজিক কার্যকলাপের বর্ণনা। অস্ট্রেলিয়ান নিউ সাউথ ওয়েলসের সেন্ট জর্জ পুলিশ স্টেশনে মোকদ্দমাটি করেছেন ভুক্তভোগী নিজেই। এ ঘটনার সাক্ষী হয়েছেন প্রযোজক রহমতুল্লাহ। পুলিশ রিপোর্ট থেকে জানা যায় 2016 সালের 13 সেপ্টেম্বর রাতে নভেটল দ্য গ্র্যান্ড প্যারেড অ্যাপার্টমেন্ট 721 ব্রাইটন লা স্যান্ডস হোটেল কক্ষে রাত 2টা থেকে 4টা পর্যন্ত ওই নারী প্রযোজকের সম্ভ্রমহানি করেন শাকিব খান। অস্ট্রেলিয়ার পুলিশ ইনভেস্টিগেশন করে মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শাকিব রঙিন পানীয় পান করে ওই নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ চালায়। পুলিশের অভিযোগে আরো বলা হয়েছে, শাকিব খান ওরফে রানা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, ভুক্তভোগী তার আঙ্কেল রহমতুল্লাহর ফিল্ম প্রযোজনা প্রতিষ্ঠানে প্রোডিউসার হিসেবে কাজ করেন। ভুক্তভোগীর নারী ও রহমতুল্লাহ বাংলাদেশী একটি সিনেমার কাজ শুরু করেছেন, যার শুটিং অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশে হবে। অস্ট্রেলিয়ায় শাকিবের সঙ্গে ওই ভুক্তভোগীর নারীর প্রথম দেখা হয় 2016 সালের 31 আগস্ট। এরপর থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া, শাকিব খানের নিয়মিত ট্রান্সপোর্ট, হোটেল, খাওয়া দাওয়া ও যাবতীয় বিষয়াদি দেখাশোনা করতেন তিনি। এদিকে শাকিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী একজন লেখক ও চিকিৎসক। সোমবার দেয়া সেই স্ট্যাটাসে আব্দুল হাসনাত মিল্টন দাবি করেন, শাকিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুলিশের খাতায় লিপিবদ্ধ আছে, এই মোকদ্দমা এখনও চলমান। তিনি আরও দাবি করেন, শাকিব খানের কারণে মেয়েটির সংসার ভেঙেছে এবং ভুক্তভোগী তরুণীকে খুব তাড়াতাড়ি সামনে আনবেন। দীর্ঘ সেই ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, অস্ট্রেলিয়া থেকে তারা এই ঘটনার উপর নজর রাখছে, সেই সঙ্গে তথাকথিত নায়ক শাকিব খানকে আইনের আওতায় আনতে বাংলাদেশ সরকারের কাছে জোর দাবিও জানিয়েছেন তারা। সাদাকালো নিউজ।